فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. এক বোন জিজ্ঞেস করছিলেন যে আমার বিবাহ হয়েছে প্রায় এক মাস বা আগে, দুটো ফ্যামিলি খুব পরিষ্কার না তো মোটামুটি, তো আমার স্বামীর কোনো ইনকাম ভালো ইনকাম নেই, ভাইয়েরাও বিয়ে বিবাহ হয়তো অনুমতি দিয়েছে কিন্তু তারাও কথা বলে না, তো কী করণীয়? সম্মানিত বোন, বিষয়টা জানি না আপনারা কি হয়েছে, তবে জি বিবাহ শাদী হওয়ার পরে যে বাচ্চা পেটে যদি আসে তাহলে বাচ্চা হইতে দেন, এটাই কল্যাণ, ধৈর্য ধারণ করুন এবং আপনার স্বামী পড়ছে পড়ুক, দেখা যাবে আল্লাহ বরকত দান করবে, যে বাচ্চা পেটে এসেছে সেটা পেট বাচ্চাকে নষ্ট করতে হবে না, বরং আল্লাহ রিজিক বাড়ায় দিবে। সূর্য ধৈর্য করুন ইনশাল্লাহ কল্যাণ হবে। আর যদি বিবাহটা এমনই হয় যে বাপ মা অজান্তেই, আপনার যদি বাবা অজান্তেই বা যেমন মানুষ এখন পালে যে বিবাহ করে এরকম যদি হয় তাহলে বিবাহ শুদ্ধ নয়, তাই যদি আপনার গার্জেন আপনার বিয়ে বিবাহ দিয়ে থাকে আর ছেলের সাথে বিবাহ ঠিকভাবে যদি হয় তাহলে বাচ্চা যেটা পেটে এসেছে এই বাচ্চা আপনি সূর্য ধৈর্য ধারণ করুন, বাচ্চাকে নষ্ট করবেন না, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনাদের কল্যাণ দান করবেন, আল্লাহ যেন কল্যাণ দান করেন। আল্লাহ আলম সাল يا رب العالمين.